हाय फ्रेंड्स, आबार आरेकटी भिडियो निये चले एसेछि आपनादेर सामने। आपनारा अनेके एसेछेन दार्जिलिंग घुरेछेन एबं दार्जिलिंगे विभिन्न स्पट घुरे देखेछेन, किन्तु कखनो कि आपनारा रात्रेर घुम रेल स्टेशन जेटा आमादेर धर्मसमुद्र सबथेके उँचु रेल स्टेशन सेखाने रात्रेर भिउटा कि कखनो देखेछेन? आसुन आपनादेरके रात्रेर भिउटा देखाई। एटा होच्छे दार्जिलिंग घुम रेल स्टेशन। ट्रेन नम्बर टाइम कौन कौन ट्रेन कोथा थेके जाबे किभाबे सेई टाइम कोन स्टेशने चार्ट देवा आछे एखाने आपनारा देखते पारेन এবং এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা স্ক্রিনশট নিয়ে রাখলে আপনাদের সুবিধা, কারণ আপনারা যদি মনে করেন যে আসেন এখানে দার্জিলিংয়ে, আসার পরে মনে হবে যে না একটু ট্রেনে উঠব, তাহলে সেই টাইমগুলো আপনারা দেখতে পাবেন এখানে, সেই অ্যারাইভাল ডিপার্চার কখন আসবে ট্রেন যাবে সব চার্ট দেওয়া আছে। এবং নেক্সট চলে আসুন আপনারা দেখে, এই যে দেখছেন আমাদের যেমন নিচে যে কোনো রেল স্টেশনের স্টেশন ম্যানেজারের ঘর থাকে, এই যে সামনে দেখছেন আপনারা এই স্টেশন ম্যানেজারের ঘর। হ্যাঁ, একটু ফলো দেখেন, ওখানে উপরে দেখা আছে স্টেশন ম্যানেজার। একটু খেয়াল করলে বুঝতে পারবেন উপরে স্টেশন ম্যানেজার, এটা স্টেশন ম্যানেজারের রেল স্টেশন, দার্জিলিংয়ের ঘুম রেল স্টেশন, যেটা ভারতবর্ষের সব থেকে আপনার উচিত অবস্থিত। রাতের অন্ধকারে আর গেলাম না, ঘুম মিউজিয়াম আছে ওদিকে। ঘুম মিউজিয়ামে আপনার এখানে রেলের দোকান হচ্ছে আপনার সকালে খোলা থাকে। সকালে এই দোকানগুলোতে আপনার বিভিন্ন ধরনের ফাস্টফুড, স্ন্যাক্স, বিভিন্ন ধরনের টি কফি সব পাবেন, অসুবিধার কিছু নেই। আসলে পরে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে। হ্যাঁ, সমস্ত রকমের খাওয়ার ব্যবস্থা আছে, একটু দামটা বেশি বাট কোয়ালিটি ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে যারা ট্রেন ধরতে আসবে তারা এসে এখানে অপেক্ষা করতে পারবে ওয়েটিং রুমে। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, রেলের এন্ট্রি পয়েন্ট। এই দিক দিয়ে আপনার এই সোজা বেরিয়ে গেল এক্সিট পয়েন্ট দার্জিলিং। এই আমরা এই আমি দুই ভাইকে নিয়ে ডিউটিতে বেরিয়েছি। এই দুই ভাই একসঙ্গেই আছে, আমরা এখন ঘুম রেল স্টেশনে আছি। দুই ভাইকে নিয়ে